ইতিপূর্বে আমরা নিউ প্রোডাক্টের ফর্ম নিয়ে কাজ করেছি। ইতিমধ্যে আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের রিলেটেড যে সকল ফিল্ড লাগে সবগুলো ফিল্ড মোটামুটি অ্যাড করা হয়ে গেছে। এখন এই পর্বে আমরা যা করবো তা হচ্ছে এই ইনপুট ফিল্ডগুলোকে আমরা ভ্যালিডেশন দিব, অর্থাৎ সার্ভার সাইড ভ্যালিডেশন কীভাবে দেওয়া যায় এই কাজগুলো আমরা করব। তবে তার পূর্বে আমরা ছোটোখাটো দুটি কাজ করে নিই। তা হচ্ছে এখানে দেখেন আমাদের প্রোডাক্ট সাইজ এবং প্রোডাক্ট কালার যে চেকবক্সগুলো আছে, তো এখানে চেক করার সাথে সাথে এখানে দেখেন মিডিয়াম, স্মল, লার্জ বা অন্য অন্য যে সকল চেকবক্সগুলো আছে কালারের ক্ষেত্রে, তো এগুলোতে যখন আমি চেক করি, চেক করার সাথে সাথে এখানে যে লেখাগুলো দেখাচ্ছে ব্ল্যাক, হোয়াইট, রেড বা মিডিয়াম, স্মল, লার্জ, তো এই লেবেলের লেখাগুলো ভ্যালু হিসাবে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে আমরা ভ্যালু হিসাবে অন্য ভ্যালুগুলোকে পাস করব। তো কি ভ্যালুগুলোকে পাস করব, ইতিমধ্যে আমরা এখানে দেখেন ফর্ম ডট জেসন যে ফাইলটি আছে এই ফাইলে এখানে আমরা ভ্যালু হিসাবে যা দিয়ে রাখছি এই ভ্যালুগুলোকে পাস করব। এখন আমরা যখন চেক করি তখন কিন্তু এই ভ্যালুগুলো যাচ্ছে না। তো আপনি যদি এখানের ভিউয়ার ডেপথ টুলসে যান, ভিউয়ার ডেপথ টুলসে যাওয়ার পরে কম্পোনেন্ট থেকে এখানে দেখেন অ্যাড অর আপডেট প্রোডাক্ট, অ্যাড অর আপডেট প্রোডাক্টটি সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখেন ফর্মের মধ্যে কালার এবং সাইজ নামে দুটি অ্যারে আছে। তো এখানে যখন আমি সাইজে চেক করি তো চেক করার সাথে সাথে এখানে দেখেন সাইজ অ্যারে টু মিডিয়াম এবং স্মল দেখাচ্ছে, বাট এই লেভেলের টেক্সটগুলো চলে আসছে। বাট এখানে আমাদের দরকার ভ্যালু, ভ্যালু বলতে এখানে আমরা এই সাইজের মধ্যে যে ভ্যালু দিয়ে রাখছি অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলোকে আমরা নিব। বাট এই লেভেলের যে ভ্যালু আছে এই ভ্যালু নিয়েও আপনারা কাজ করতে পারেন, কিন্তু আমরা এই এই ভ্যালু নিয়ে কাজ করব না। এই ভ্যালুগুলো হচ্ছে জাস্ট লেভেলের মধ্যে যে টেক্সট আছে দেখানোর জন্য, এবং এই ভ্যালুতে যে টেক্সটগুলো থাকবে এগুলো আমরা ডাটাবেজে সেভ করব। তো তার জন্য যা করব তা হচ্ছে এখানে দেখেন সাইজ, সাইজে এই ইএল চেকবক্স, এটি এলিমেন্ট ওয়ার, তো নর্মাল চেকবক্স যদি থাকে সেক্ষেত্রে এখানে আপনারা চেকবক্সের মধ্যে যদি ভ্যালুকে বাইন্ড করে দেন সেক্ষেত্রে স্পেসিফিক ভ্যালু চলে যাবে। বাট তাদের এখানে এভাবে কাজ করে না। তো আপনি যদি তাদের সাইটে দেখেন, অলরেডি আমি এলিমেন্ট ওয়ার সাইটে আছি, তো এখানে দেখেন ভ্যালু হিসেবে তারা এখানে দেখেন ইএল সিলেক্ট, এটি সিলেক্টের জন্য। তো আমি যদি আপনাদেরকে চেকবক্স দেখাই অ্যাক্টিভিটি টাইপ, তো অ্যাক্টিভিটি টাইপ, তো এখানে দেখেন লেভেল আছে, তো এখানে কিন্তু ডাইরেক্টলি এরকমভাবে ভ্যালু দেওয়া নেই, অর্থাৎ লেভেলের মধ্যে যে ভ্যালুগুলো থাকে এইগুলোকেই ভ্যালু হিসেবে নিয়ে নেয়, ডাইরেক্টলি ভ্যালুকে বাইন্ড করতেছে না। তো যার ধরুন লেভেলে আমরা যা করব লেভেলেই ভ্যালুটাকে প্লেস করে দেব, এবং এই ইএল চেকবক্সের ইনিশিয়াল ট্যাগের পরে মাঝখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেক্সট দিয়ে দিব। অর্থাৎ বিষয়টা হচ্ছে আমি দেখাই, দেখেন ইএল চেকবক্স, এই চেকবক্সের পরে আমি এখানে যা দিই এসডিএফ এরকম একটি টেক্সট দিয়ে নিলাম, অবশ্যই এনপিএম চালু রাখবেন। দেন এখন যদি আমি রিলোড করি সেই ক্ষেত্রে দেখবেন রিলোড করার সাথে সাথে এখানে স্মল, মিডিয়াম, লার্জ যে টেক্সটগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এই লেখাগুলো দেখাচ্ছে। ওকে, বাট এখন যদি আমি ভিউয়ার ডেপথ টুলসে যাই, অ্যাড অর আপডেট প্রোডাক্ট যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন সাইজ এম, তো এই ভ্যালুগুলো কই থেকে আসছে, এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আসতেছে লেভেল থেকে। তো এখানে দেখেন আমাদের যে লেভেল আছে লেভেল বাইন্ড করা সাইজ ডট লেভেল, তো লেভেলে আমরা জাস্ট ভ্যালু বিএল ভ্যালুকে বাইন্ড করে দিব। তো ভ্যালু বাইন্ড করে দিলে আমাদের ফর্ম ডট জেসন ফাইলে যে ভ্যালু আছে ভ্যালুটা চলে আসবে, আর এইখানে যা করব তা হচ্ছে সাইজ ডট লেভেল, এখানে আমরা জাস্ট লেভেলটাকে প্রিন্ট করে দিব লেভেল। ওকে, দেন এখন যদি রিলোড করি সেক্ষেত্রে দেখবেন আমাদের এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেন আমি এখন দেখেন এখানে আমাদের লেভেলের ভ্যালুগুলো দেখাচ্ছে, ভিউ ডেপথ টুলসে যদি যাই এখন যদি আমি চেক করি, তো চেক করার সাথে সাথে সাইজের মধ্যে দেখেন এই মিডিয়াম, স্মল এগুলো কিন্তু স্মল লেটারে দেখাচ্ছে, অর্থাৎ ভ্যালুগুলো আমাদের লেভেল থেকে দেখাচ্ছে। তো এখন এই কালারের জন্য ঠিক সেম কাজটা আমরা করে নিব। তো কালারের জন্য সেম কাজটা করার জন্য তো নিচের দিকে এখানে দেখেন আমাদের যে কালার আছে, কালারের মধ্যে চেকবক্স আছে, তো এখানে আরেকটি বিষয় দেখেন আমি উপর থেকে কপি পেস্ট করার কারণে তো এখানে বি ফর এই নেমটা সাইজ হয়ে গেছে, তো এটি অ্যাকচুয়ালি
কালার হওয়া উচিত ছিল। তো এটা ব্যাপার না, যে কোনো নাম হতে পারে, বাট মেইন এর হচ্ছে এটি, এখানে কিন্তু কালার আছে। ওকে, তো এই চেকবক্সের মধ্যে ইএল চেকবক্সের মধ্যে এখানে আমরা যা করব তা হচ্ছে সাইজ ডট লেভেল, দেন এই লেভেলের মধ্যে যা করব তা হচ্ছে সাইজ ডট বিএল ভ্যালু, যাতে আমাদের ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো পেয়ে যায়। ওকে, তো অ্যাকচুয়ালি এটি সাইজ থাকা উচিত না, কালার করে দেই, দেন কালার। ওকে, তো এখন কিন্তু এটি কালারের জন্য, এখন যদি একবার রিলোড করে দেখি সেই ক্ষেত্রে দেখবেন ভ্যালুগুলো কিভাবে দেখাচ্ছে। ওকে, অ্যাড অর আপডেট প্রোডাক্ট, দেন আমি যদি ব্ল্যাক হোয়াইট এ চেক করি, দেখেন এখন কালারে এই কালার কোড দেখাচ্ছে। ইতিপূর্বে কিন্তু কালার কোড ছিল না, জাস্ট এখানে ব্ল্যাক এবং হোয়াইট দেখাতো। তো হচ্ছে বিষয়, এখন আমরা ইনপুট যে ফিল্ডগুলো আছে ফিল্ডগুলোকে ভ্যালিডেশন দিব। তো ভ্যালিডেশন দেওয়ার জন্য সার্ভার সাইড ভ্যালিডেশন অবশ্যই আমাদের এই ফর্মটা সাবমিট করা লাগবে। তো ফর্ম সাবমিট করতে নিচের দিকে এখানে আমরা সাবমিট একটি বাটন দিব। তো নিচের দিকে অবশ্যই ফর্মের উপরে ইএল বাটন, দেন হচ্ছে এর টাইপ ইকুয়াল টু সাবমিট, দেন এর একটি ভ্যালু থাকবে। তো সেভ বা আপডেট বা সাবমিট আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আপনাদের উপরে ডিপেন্ড করে, যে কোনো ভ্যালু দিবেন। ওকে, তো এখন দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে, বাট এলিমেন্ট ওয়্যার এখানে কোনো স্টাইল পাচ্ছে না। তো আমরা এলিমেন্ট ওয়্যার বাটন একটু দেখে নেই, বাটন তো এখানে দেখেন খুব সুন্দর বিভিন্ন স্টাইলের বাটন আছে, এখান থেকে আমরা যে কোনো একটি বাটন নিয়ে নিতে পারি, এল বাটন। ওকে, দেন এই প্রাইমারিটাকে এখানে রিপ্লেস করে সাবমিট বিএমআইটি সাবমিট। ওকে, জাস্ট সাবমিট করে রাখলাম। তো সাবমিট দিয়ে রাখলে সেই ক্ষেত্রে আমাদের সেভের ক্ষেত্রে বা আপডেটের ক্ষেত্রে আবার চেঞ্জ করা দরকার পড়বে না। তো যা ধরুন এখানে আমি সাবমিট দিয়ে রাখলাম, দেন ওকে, তো একে যদি রাইট করি সেই ক্ষেত্রে স্টাইল ফ্লোট রাইট, ফ্লোট রাইট করে দিলেই অ্যাকচুয়ালি এটি রাইটে চলে যাওয়ার কথা। তো এলিমেন্ট ওয়্যার ফেলো এটি ফ্লোট রাইট। ওকে, তো দেখি রাইটে চলে গেছে কিনা, না চলে গেলে এটি ডিজাইন ইস্যু, আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো পজিশনে প্লেস করতে পারেন, প্রবলেম না। দেখেন এখন কিন্তু রাইটে চলে গেছে। ওকে, তো যখন আমরা ক্লিক করে ফর্মটাকে সাবমিট করব, অথবা ক্লিক ছাড়াও যদি কিবোর্ড ইভেন্টের মাধ্যমে ফর্মটা সাবমিট করি, উপরের দিকে দেখেন আমাদের ইএল ফর্ম, তো ফর্মের মধ্যে উপরের দিকে সাবমিট ডট প্রিভেন্ট ইকুয়াল টু, তো এখানে আমরা কি করতে পারি, যে কোনো একটি অ্যাকশন দিয়ে দিব, তো হচ্ছে সেভ অর আপডেট প্রোডাক্ট। ওকে, দেন এই অ্যাকশনটা অর্থাৎ এই মেথডটা আমাদের মেথডসের আন্ডারে তৈরি করা লাগবে। তো আমরা মেথডসে চলে যাই, মেথডসের মধ্যে সেভ অর আপডেট প্রোডাক্ট, দেন এখানে আমরা একটি রিকোয়েস্ট হিট করব, তা হচ্ছে অন্য অন্য যে সকল ক্যাটাগরি বা ব্র্যান্ড যে সিস্টেমে ছিল বিষয়টা ঠিক সেম, এক্সিওল ডট পোস্ট, এখান থেকে একটি পোস্ট রিকোয়েস্ট সেন্ড করব, দেন হচ্ছে প্রিফিক্স হিসাবে আছে admin/admin/product। ওকে, দেন কমা দিস ডট ফর্ম। ওকে, তো টোটাল ফর্মটাকে আমরা পাস করে দিব ডট, দেন রেসপন্স যদি সাকসেস হয়
সেই ক্ষেত্রে আমরা কিছু একটা করব, সিভান সোয়েলি কনসোল ডট লগ রেসপন্স, আর যদি ইরর থাকে ক্যাচ, যদি কোনো ইরর থাকে সেই ক্ষেত্রে ইরর গুলোকে আমরা ডিসপ্লে করব। তো দিস ডট ইরর্স ইকুয়াল টু ইরর ইআরআর ইরর ডট আরএস রেসপন্স ডট ডাটা ডট ইরর্স। ওকে, তো আমাদের অবশ্যই অ্যাডমিন ডট পিএসপি তে অ্যাডমিন স্ল্যাশ প্রোডাক্ট প্রোডাক্ট একটি রিসোর্স রাউট থাকবে। তো যদি রিসোর্স রাউট না থাকে সেই ক্ষেত্রে আমরা আলাদাভাবে এরকম ভাবে একটি পুশ রিকোয়েস্টের জন্য রাউট তৈরি করা লাগবে। তো আমরা যদি অ্যাডমিনে চলে যাই, রাউটস রাউটস থেকে অ্যাডমিন ডট পিএসপি, তো এখানে দেখেন আমাদের প্রোডাক্টের জন্য অলরেডি রিসোর্স রাউট তৈরি করা আছে। ওকে, তো এখন যদি আমি প্রোডাক্ট কন্ট্রোলারে চলে যাই, প্রোডাক্ট কন্ট্রোলার তার মধ্যে যে স্টোর আছে স্টোর, তো এখানে আমি ডিডি দিয়ে রাখি জাস্ট দেখার জন্য। অ্যাকচুয়ালি আমাদের রিকোয়েস্টটা রিকোয়েস্ট থেকে ডাটাগুলো নিয়ে আসে কিনা, রিকোয়েস্ট দেন অল। ওকে, আমাদের রিকোয়েস্টের ডাটা যদি ইউআরএল অর্থাৎ পাথ যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দেখাবে অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ প্রোডাক্ট, প্রিফিক্স হিসাবে অ্যাডমিন, দেন প্রোডাক্ট রিসোর্স থেকে পেয়ে যাবে, এটি একটি পুশ রিকোয়েস্ট। ওকে, তো একবার হার্ড রিলোড করে দেন আমরা টেস্ট করি। তো আমি নেটওয়ার্ক ট্যাবে আসি, দেন হচ্ছে ফর্ম ফিলারে ক্লিক করে জাস্ট ফর্মটাকে ফিল করে তো এখান থেকে চেক করে দেই। ওকে, দেন সাবমিট। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমাদের কোনো অ্যাকশন হচ্ছে না। তো দেখেন এখানে, তো আমি কনসোল ডট লক করা আছে, যদি কোনো অ্যাকশন হয় সেক্ষেত্রে কনসোলে যদি ইরর বা সাকসেস যায় থাকে, এখানে কনসোলে সাকসেসটাকে দেখানো আছে, ইররটাকে দেখানো নেই। বাট মেন রিজন হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে কোনো অ্যাকশনই হচ্ছে না। তো অ্যাকশন না হওয়ার কারণ হচ্ছে আমাদের যে বাটনটা আছে সাবমিট এর টাইপ প্রাইমারি দেওয়া আছে, যদি টাইপ সাবমিট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটি কাজ করবে, আদারওয়াইজ এই সাবমিটেও আমাদের এই অ্যাকশনটাকে ক্লিক অ্যাকশনটাকে আমাদের দেওয়া লাগবে, অর্থাৎ যে ক্লিকের যে মেথডটি আছে সেভ অর আপডেট প্রোডাক্ট এই মেথডটাকে এখানে দেওয়া লাগবে, না হলে কিন্তু কাজ করবে না। তো এখন টাইপ সাবমিট দেওয়া আছে, যদি টাইপ সাবমিট থাকে সেই ক্ষেত্রে সাবমিটে ক্লিক করার সাথে সাথে ফর্ম সাবমিট হয়। তো আশা করি এখন কাজ করার কথা, আমি দেখি একবার চেক করে। তো এখানে দেখেন সাবমিট আছে, বাট টাইপ যখন সাবমিট থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখানে দেখেন আমাদের এটি কিন্তু কাজ করতেছে না। তো কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে জাস্ট এখান থেকে আমি @ ক্লিক ডট প্রিভেন্ট ইকুয়াল টু সেভ অর আপডেট প্রোডাক্ট জাস্ট ওই মেথডটাকে এখানে কল করে দিলাম একটি ক্লিক ইভেন্টের। ওকে, তো এখন ফর্মটাকে ফিল করে দিলাম, ফর্মটাকে ফিল করে দেওয়ার পরে যখন সাবমিটে ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন প্রোডাক্ট 200 দেখাচ্ছে এবং রিকোয়েস্ট থেকে কিন্তু ডাটাগুলো নিয়ে যাচ্ছে। তো আমি আবার ফর্মটাকে ফিল করি, ফর্মটাকে ফিল করে যখন সাবমিটে ক্লিক করব, তো এখানে দেখেন ক্যাটাগরিগুলো সিলেক্ট হচ্ছে না, কোনো ক্যাটাগরি সিলেক্ট করি, ক্যাটাগরি ব্র্যান্ড, তো এখান থেকে সাইজ এবং কালার সিলেক্ট করে সাবমিটে ক্লিক করি। ওকে, এখন দেখবেন, তো এখানে দেখেন সাইজ চলে আসছে, কালার চলে আসছে, নেম প্রাইস ডেসক্রিপশান ডিসকাউন্ট প্রাইস কোয়ান্টিটি ক্যাটাগরি আইডি ব্র্যান্ড আইডি, তো সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে, শুধুমাত্র ইমেজ নেই। তো এখানে যদি আমি একটি ইমেজ চুজ করি, তো ইমেজ আপলোডের মেকানিজমটা একটু ভিন্ন, তো এটি আমরা দেখব স্টেপ বাই স্টেপ সব কিছু দেখব। তো জাস্ট আপাতত দেখাচ্ছি, যদি কোনো ফাইল সিলেক্ট করি, তো একটি ফাইল সিলেক্ট করা আছে, এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, তো এখানে দেখেন ইমেজে সি ফেক পাথ থাম্বনেল ডট জেপিজি এমন দেখাচ্ছে, তার মানে এই ফিল থেকে অবশ্যই কোনো না কোনো ভ্যালু যাচ্ছে। ওকে, তো ইমেজ আপলোডের সময় আমরা এই বিষয়গুলো
ঠিকঠাক ভাবে দেখব। তো এখন মেইন যে কাজ তা হচ্ছে ভ্যালিডেশন। তো ভ্যালিডেশনের জন্য আমরা যা করব তা হচ্ছে আমাদের প্রোডাক্ট যে কন্ট্রোলার আছে প্রোডাক্ট কন্ট্রোলারে এখানে একটি কাস্টম মেথড তৈরি করে নিব, তা হচ্ছে পাবলিক ফাংশন প্রোডাক্ট, বা যে কোনো নাম দিতে পারেন, বিএলআই ডিএটিআই এন্ড ভ্যালিডেশন। ওকে, এটি আলাদাভাবে তৈরি করার কারণ হচ্ছে আমরা এই প্রোডাক্ট ভ্যালিডেশনটাকে প্রোডাক্ট অ্যাড করার সময় এবং আপডেট করার সময় সেম মেথডটাকে ইউজ করব, যার ধরুন আমি আলাদাভাবে তৈরি করে নিলাম, কিন্তু অন্য অন্য কন্ট্রোলারে, ব্র্যান্ড কন্ট্রোলার বা ক্যাটাগরি কন্ট্রোলারে দেখেন আলাদা আলাদাভাবে ভ্যালিডেশন দেওয়া আছে। যেমন এখানে দেখেন স্টোর, এখানে একটি ভ্যালিডেশন দেওয়া আছে আলাদাভাবে, আপডেটের সময় সেম অর্থাৎ রিপিট হয়ে যাচ্ছে। তো যেহেতু প্রোডাক্টের জন্য অনেকগুলো ফিল্ড আছে, সেই ক্ষেত্রে আমরা আলাদাভাবে একটি মেথড তৈরি করে এই মেথডটাকে কল করব। তো ভ্যালিডেশনের জন্য আমরা যা করি তা হচ্ছে এরকমভাবে রিকোয়েস্ট, রিকোয়েস্টের ডাটা ধরার জন্য ভ্যালিডেট, ভ্যালিডেট দেন হচ্ছে ভ্যালিডেটের মধ্যে একটি অ্যারে, দেন এখানে আমাদের ডাটাবেজের যে ফিল্ডগুলোর নেম থাকে, ফিল্ডগুলোর নেম, দেন হচ্ছে আমরা কি টাইপের ভ্যালিডেশন দিতে চাচ্ছি, রিকোয়ার বা অন্য কিছু এরকম রিকোয়ার। ওকে, তো এখানে দেখেন রিকোয়েস্ট নেই, তো রিকোয়েস্ট না থাকার কারণে অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা এখানে কিন্তু রেড কালার দেখাচ্ছে। তো আমরা কী করব, এই রিকোয়েস্টটাকে রিসিভ করে নিব। কই থেকে? যখন আমরা এই প্রোডাক্ট ভ্যালিডেশনটাকে কল করব ওই সময় আমরা এই রিকোয়েস্টটাকে পাস করে দিব। ওকে, তো প্রোডাক্ট ভ্যালিডেশন তো কোন সময়, আমরা যখন প্রোডাক্ট স্টোর করব ফার্স্টে ভ্যালিডেট করে নিব, দিস প্রোডাক্ট ভ্যালিডেশন দেন হচ্ছে রিকোয়েস্ট। তো রিকোয়েস্টটাকে এখান থেকে আমরা জাস্ট পাস করে দিব। তো যদি যদি রিকোয়েস্টটাকে পাস করে দিই সেক্ষেত্রে অবশ্যই এখানে রিকোয়েস্টগুলো পাবে, দেন এখানে আমরা এখন ভ্যালিডেট করতে পারবো। ওকে, তো আমরা একটু বিষয়টা চেক করে দেখি অ্যাকচুয়ালি কাজ করতেছি কিনা। এখন দেখেন প্রোডাক্ট ভ্যালিডেশন, এখানে হচ্ছে নেম। তো এখানে আমাদের যতগুলো ডাটাবেস ফিল্ড আছে, তো ফিল্ডগুলোকে দেখার জন্য জাস্ট আমাদের যে মাইগ্রেশন ফাইল আছে ডাটাবেস, ডাটাবেস থেকে মাইগ্রেশন, মাইগ্রেশনের মধ্যে প্রোডাক্টের জন্য যে মাইগ্রেশন ফাইল আছে প্রোডাক্ট, তো এখানে দেখেন আমাদের নেম অবশ্যই আছে। তো যা যা আছে এখান থেকে আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ ভ্যালিডেশন দিয়ে নিব। ওকে, তো এখন শুধুমাত্র নেম ফিল্ডে ভ্যালিডেশন দেওয়া আছে, তো দেখি আমাদের এই নেম ফিল্ডের জন্য ইরর দেখায় কিনা। তো আমি ডাইরেক্টলি সাবমিটে ক্লিক করি, তো তারপরে নেটওয়ার্ক ট্যাবে যাই, এখানে কোনো ইরর বা রিকোয়েস্টটা যাচ্ছে কিনা তা দেখার জন্য, তো জাস্ট সাবমিট। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ এই ভ্যালিডেশন মেসেজগুলো দেখাচ্ছে। তো এখানে দেখেন ইরর মেসেজগুলো দেখাচ্ছে, ইরর নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, তো এখানে শুধুমাত্র রিকোয়ার্ড না, রিকোয়ার্ডের পাশাপাশি অন্য যে কোনো টাইপের ভ্যালিডেশন আপনি দিতে পারবেন। ওকে, তো এখন দেখেন ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি এগুলোকে আমরা ভ্যালিডেশন দিয়ে দেব, রিকোয়ার্ড দেন হচ্ছে ক্যাটাগরি আইডি রিকোয়ার্ড, কন্ট্রোল বি, ব্র্যান্ড আইডি রিকোয়ার্ড, দেন নেম, নেমের পরে আছে প্রাইস, প্রাইস অবশ্যই রিকোয়ার্ড থাকবে, প্রাইস রিকোয়ার্ড, দেন হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। তো ডিসকাউন্ট প্রাইস থাকতেও পারে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে ভ্যালিডেশনের কোনো দরকার নেই। দেন হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশন অবশ্যই লাগবে, রিকোয়ার্ড, দেন ইমেজ, ইমেজ আমরা ভ্যালিডেশন দিব, তো যখন ইমেজ নিয়ে কাজ করবো ওই সময় এই বিষয়টা দেখব। কালার সাইজ, কালার সাইজে ভ্যালিডেশন দরকার নেই, কোয়ান্টিটি, কোয়ান্টিটি অবশ্যই রিকোয়ার্ড থাকবে, কোয়ান্টিটি এবং এটি রিকোয়ার্ড অবশ্যই ইন্টিজার, ইন্টিজার। ওকে, তো আর দেখি আমাদের কি আছে, তো এখানে আর তেমন কিছু নেই, ইমেজ আছে, তো ইমেজ ফিল্ডটাকেও আমি আপাতত শুধুমাত্র রিকোয়ার্ড দিয়ে নেই, পরবর্তীতে ইমেজ রিলেটেড যে ভ্যালিডেশনগুলো আছে এগুলো দিয়ে দিব রিকোয়ার্ড।
ওকে, তো এখন যদি একবার চেক করি সেই ক্ষেত্রে দেখবেন কি কি টাইপের এরর এখানে দেখাচ্ছে। ওকে, তো জাস্ট রিলোড করে এইগুলোকে ব্ল্যাঙ্ক অবস্থায় সাবমিট করা লাগবে, না হলে অবশ্যই এরর দিবে না। তো আমি জাস্ট রিলোড করে নিলাম। রিলোড করার পরে এখন যদি সাবমিটে ক্লিক করি তো দেখেন কোয়ান্টিটি ফিল্ড ইজ রিকোয়ার্ড, নেম ফিল্ড রিকোয়ার্ড, ডিসক্রিপশন রিকোয়ার্ড, প্রাইস ফিল্ড রিকোয়ার্ড, দ্য ব্র্যান্ড আইডি ফিল্ড ইজ রিকোয়ার্ড, ক্যাটাগরি আইডি ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো এখানে দেখেন ক্যাটাগরি আইডি এবং ব্র্যান্ড আইডি দেখাচ্ছে। তো যদি আপনি এই আইডি দেখাতে না চান, অর্থাৎ কাস্টম মেসেজ দিতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই কাস্টম মেসেজ দিতে পারেন। তো কাস্টম মেসেজের মেকানিজমটা একটু ভিন্ন। তো এখানে আইডি দেখাচ্ছে, যার ধরুন আপনি যদি না চান বা অন্য কোনো মেসেজও যদি দিতে চান কাস্টম মেসেজ, তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে দিবেন, সেই ক্ষেত্রে ব্যাপারটা খুবই ইজি। আপনি যা করবেন তা হচ্ছে জাস্ট আপনি যদি, তাহলে খুব সহজে আপনি বিভিন্ন ধরনের এরর মেসেজ, কাস্টম ভ্যালিডেশন মেসেজ এগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন। বাট আপনি, আমি একটি সহজে দেখাচ্ছি যেভাবে আপনি কাস্টম ভ্যালিডেশন মেসেজ দিতে পারেন। তা হচ্ছে এখানে দেখেন আমাদের যে অ্যারেটি আছে, তো যার মধ্যে আমরা ভ্যালিডেশন মেসেজগুলো দিয়ে রাখছি, আপনি জাস্ট এই অ্যারের পরে একটি কমা দিবেন, কমা দেওয়ার পরে নিচের দিকে আরেকটি অ্যারে নিয়ে নেবেন। এই অ্যারের মধ্যে আপনি যে ফিল্ডকে কাস্টম মেসেজ দিতে চাচ্ছেন, যেমন ক্যাটাগরি আইডি ফিল্ডকে কাস্টম মেসেজ দিতে চাচ্ছি এবং এই ক্যাটাগরি আইডি দিবেন, দেন হচ্ছে আপনি মেসেজ দিবেন যে টাইপের মেসেজ আপনি দিতে চাচ্ছেন, অর্থাৎ এখানে আপনি যা ইচ্ছা মেসেজ দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখেন আমরা কি করব, ক্যাটাগরি ফিল্ড ইজ রিকোয়ার্ড, তো এই মেসেজটি দিয়ে দিব, জাস্ট ক্যাটাগরি ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো এখান থেকে আইডি তুলে দিলাম, দেন এটি হচ্ছে রিকোয়ার্ডের জন্য, যেহেতু এটি রিকোয়ার্ডের জন্য সেই ক্ষেত্রে লারাভেল বোঝা লাগবে যে এটি শুধুমাত্র রিকোয়ার্ডের জন্য। তো মিনিমাম, ম্যাক্সিমাম বা আরও অনেক ধরনের ভ্যালিডেশন আছে, সেই ক্ষেত্রে এখানে আপনার ক্যাটাগরি আইডি ডট রিকোয়ার্ড, এই লেখাটা অবশ্যই দেওয়া লাগবে কারণ এটি রিকোয়ার্ডের জন্য। দেন যদি আপনার এটি মিনিমাম বা ম্যাক্সিমাম বা অন্য কোনো ক্ষেত্রে ইউজ হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে যা করবেন তা হচ্ছে একটি কমা দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল বি জাস্ট ডুপ্লিকেট করে নিলাম। তো এখানে দিবেন আপনি মিন, যদি এটি মিনিমামের জন্য হয়, যদি এটি ইন্টিজার টাইপের জন্য হয়, যে ক্যাটাগরি আইডি এটি ইন্টিজার টাইপের, সেক্ষেত্রে এখানে আপনি ডট ইন্টিজার দিয়ে এখানে আপনি যে কোনো কাস্টম মেসেজ দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এটি হচ্ছে বিষয় কাস্টম মেসেজের, ক্যাটাগরি আইডির জন্য না, এটি যদি অন্য কোনো ফিল্ডের জন্য দরকার পড়ে সেক্ষেত্রে সেম ওয়েতে আপনি অন্য কোনো ফিল্ডের জন্য মেসেজ দিতে পারেন। তো হচ্ছে বিষয় এখন জাস্ট এখানে আমরা ব্র্যান্ড আইডি দিব, ক্যাটাগরি না, এটি থাকবে ব্র্যান্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, তো এখন যদি আমরা দেখি সেই ক্ষেত্রে অবশ্যই আমরা দেখব যে এই মেসেজগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, উপর থেকে এই ক্যাটাগরির জন্য এবং ব্র্যান্ড আইডির জন্য মেসেজ ছিল এর সাথে আইডি সহ, কিন্তু এখন এই আইডিগুলো কিন্তু থাকবে না। তো একবার জাস্ট রিলোড করে নেই। ওকে, দেন এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার সাথে সাথে তো এখানে দেখেন ক্যাটাগরি ফিল্ড ইজ রিকোয়ার্ড, তা ব্র্যান্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, আইডি কিন্তু নেই, এখন আমাদের এই কাস্টম মেসেজগুলো দেখাচ্ছে। তো এইটি হচ্ছে মূলত ভ্যালিডেশনের সহজ, খুব সহজভাবে আপনি কীভাবে ভ্যালিডেশন দিতে পারেন। দেন এই প্রোডাক্ট ভ্যালিডেশন ফাংশনটাকে যখন আমরা আপডেট প্রোডাক্ট করব, ঠিক আপডেট প্রোডাক্টের সময় আমরা জাস্ট একে কল করে দিব। তো কল করে দিলে আমাদের এখানে ভ্যালিডেশন হয়ে যাবে। তো যার ধরুন আলাদাভাবে, আলাদা আলাদাভাবে আমাদের তৈরি করা লাগবে না, যার ধরুন এখানে একটি কাস্টম মেথড তৈরি করে নিলাম ভ্যালিডেশনের জন্য। তো এই পর্ব মূলত এই পর্যন্তই, পরবর্তী পার্টে আমরা প্রোডাক্ট ডাটাবেজে সেভ করব এবং ইমেজ হ্যান্ডলিংয়ের যে বিষয়টা আছে এগুলো একটু দেখবো।